বিশু, ওনাদেরকে এবার রথে তোলার ব্যবস্থা করতে হবে। দেখ, ধর দেখি। বাদে রথযাত্রা এমন আড়ম্বর দেখছি আমাদের বাড়িতে। জগন্নাথ দেবদের রথ কি সুন্দর করে সাজানো হয়েছে। সব তোমার মেজনাতি আর নতুন বউয়ের কৃতিত্ব। সারা রাত জেগে ওরা রথ সাজিয়েছে, এইসব আয়োজন করেছে। মহারাজ আর রানীমাও এসছেন দেখছি, এ আমাদের পরম সৌভাগ্য। হ্যাঁ, তা তো বটেই। গানের সভায় রামপ্রসাদের উপর ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু আজ নিজে আমাদের রথযাত্রায় এসেছেন। কি যে আনন্দ হচ্ছে আমাদের! জয় জগন্নাথ দেবের জয়! জয় জগন্নাথ দেবের জয়! জয় সুভদ্রা জয়! জয় সুভদ্রা জয়! জয় বলভদ্রের জয়! জয় বলভদ্রের। বাবা, ঠাকুরদা, ঠাকুরদা, কেমন হয়েছে গো? হ্যাঁ, তোমরা খুশি তো? আমরা সবাই খুব খুশি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বাবা, আমি শুনেছি যে সুভদ্রা দেবীর রথে নাকি স্বয়ং দেবী তারা অধিষ্ঠান করেন, তা কি সত্যি? হ্যাঁ, করেন তো, এ তো প্রচলিত আছে। রথের দিন তারাপীঠের মা তারাও রথে চেপে তারাপীঠ প্রদক্ষিণ করেন। তাই মা? হ্যাঁ রে, চ দেখি এবার রথ নিয়ে এগো তোরা। হ্যাঁ, এবার আমাদের রথ বেরোবে। তোমরা তো সবাই আমাদের গুরুজন, তোমরা বরং সামনে থাকো। আমি আর তোর ঠাকুরদা অত ঘুরতে পারবো না রামপ্রসাদ, শরীরে দেবে না। তাহলে রথযাত্রা শুরু করে দিন অন্তত। মহারাজ থাকতে আমরা? না না, এ ঠিক হবে না। ঠাকুরদা, মহারাজ নিজে সোনার ঝাঁটা দিয়ে রথের সামনের পথ পরিষ্কার করবেন, তাতে ভারী পুণ্যি। রথযাত্রা শুভ সূচনা বরং তোমরাই করো। হয়েছে তোমাদের?
কি হবে? এমনি এমনি হাসছো, আবার মিচকার দিকে তাকাচ্ছো। আমি মিচকারও দেখছি হাসি ধরছে না। না না, তুমি কি বুঝতে কি বুঝেছ? অনেকবার দেখে তারপরে বলছি, অমন করে মিচকাকে দেখার কি আছে? আর মিচকাও না, তুই কি নতুন লোকে প্রথম দেখছিস নাকি? আমার বউকে আমি দেখবো না? পাঠাবো টাকা, চল। আরে সামনে যারা আছো একটু জোর দিয়ে টানো, রথ তো একটু এগোচ্ছে না। টানো টানো, জোরে জোরে টানো। আসলে বড় রথ তো, সবাই মিলে হাত লাগা, সবাই মিলে হাত লাগালে নিশ্চয়ই ঘোরাবে চাকা। কিন্তু আশ্চর্য ব্যাপার, এতজন মিলে রথ টানছি, রথের চাকা তো একটু এগোচ্ছে না, এক চুলও নড়ছে না, এটা কি করে সম্ভব? তুমি বলতে পারো যে রথের চাকা কেন ঘোরাচ্ছে না? এটা কোনো স্বাভাবিক ঘটনা না। ওনাকে জিজ্ঞেস করে হবে কি? উনি কি সব জেনে বসে আছেন? জানা জিনিসটাও দেখছি তোমাদের কারোর মাথায় নেই। মানে জগন্নাথ দেবের রথ তো সব রকম মানুষের জন্য রামপ্রসাদ। তোর কি শবরাজের কথা মনে নেই? সমস্যাটার বিহিত না করে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার গপ্প শুনতে হবে নাকি? ওনার কথাটা শেষ করতে দাও, বলুন আপনি কি বলছেন। সবার জানা একটা ঘটনাই বলছি, জগন্নাথ দেবের মূর্তির কাঠ, দারুবৃক্ষ সমুদ্র থেকে কেউ তুলতে পারে। রাজা ইন্দ্রদুম্ন তখন আদেশ দেন হাতি দিয়ে টানতে। হ্যাঁ, আমিও শুনেছি যে সহস্র হাতি দিয়েও সে দারুবৃক্ষের কাঠ একটুও নড়ানো যায়নি। তখন সেই দারুবৃক্ষ তুলেছিলেন শবরাজ বিশ্বাভূষণ। হয়তো এখানে এমন কেউ আছেন যার হাত এখনো রথে রশিতে পড়েনি। হয়তো জগন্নাথ দেব চাইছেন তার হাতও রথে রশিতে পড়ুক। কে এখানে আছে, কে হতে পারে? ওই তো ওই ছেলেটি যাকে আপনি খোল বাজানোর জন্য নিয়েছিলেন। আমি দূরেই ঠিক আছি। এ আবার কেমন কথা বলি, সবাই ওখানে রথের দড়ি ধরে টানছে আর তুই কিনে এখানে দাঁড়িয়ে থাকবি? মানে আরে কিচ্ছু মানে না, আমার সাথে আপনারা এতজন মাতব্বর রয়েছেন, রাজা মশাই রয়েছেন, রানীমা রয়েছেন, তার সামনে রামপ্রসাদ এটা কি করলো?
কি হয়েছে আজু? রামপ্রসাদ কি এমন করলো যে তুমি এত উত্তেজিত হয়ে পড়লে? এই ছেলেটি রথের দড়ি টানবে, এটা মেনে নেওয়া সম্ভব? এটা এটা অসম্ভব। কেন সম্ভব নয় আজু কুশে? ওর পরিচয় পাওয়ার আগে অবধি তুমি ওর খোল বাজানোর প্রশংসা করেছো। হঠাৎ পরিচয় পাওয়ার পর থেকে সব বদলে গেল। আমি তোমার সঙ্গে এ নিয়ে কোনো তর্ক করতে চাই না। মোল মশাই নায়ক মশাই আপনারা রয়েছেন, আপনারা এর একটা বিহিত করুন। এই ছেলেটি যদি রথের দড়ি টানে তাহলে পরে আমরা কেউ রথের দড়িতে হাত দেব না। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।